3 বছরেও পুনর্বাসন হয়নি গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম থেকে উচ্ছেদ হওয়া বাঙালি ও নৃগোষ্ঠীর মানুষদের। ঝড় বৃষ্টিতে গাছতলায় ঝুপড়ি ঘরে মানবেতর জীবন কাটছে তাদের, তারপরও আশা পূর্বপুরুষের ভিটায় ফিরে যাবার। গোবিন্দগঞ্জে রংপুর সুগার মিলের নিয়ন্ত্রণে থাকা 1842 একর জমি পূর্বপুরুষদের দাবি করে 2013 সালে আন্দোলন শুরু করে বাঙালি ও সাঁওতালরা। 2016 সালের জুলাইয়ে বাগদা ফার্মে ঘর তোলে 2500 পরিবার। উচ্ছেদের পর পাশের জয়পুর ও মাদারপুর গ্রামে ঝুপড়ি ঘর তুলে বাস করছেন প্রায় 2000 মানুষ। তাদের পুনর্বাসন নিয়ে নানা কথা হলেও 3 বছরেও তা বাস্তবায়ন হয়নি। 3 বছর হয়েছে, আমাকে উঠাই দিছে, ওখানে ঘর বাড়ি পড়াই দিছে, তারপরে ঝড় বৃষ্টি কেমনে থাকবো ঘরে, রাত কাটাইতে হয়। এই যে সাপ আছে, বিচ্ছু আছে, ব্যাং ট্যাং, বাচ্চা কাচ্চা নিয়ে শুইতে পারি না, অনেক কষ্ট আমাকে দিন যায়। তবে গৃহহীনদের পুনর্বাসনে নানা উদ্যোগ নেওয়ার কথা জানাচ্ছেন কর্মকর্তারা। আমরা ইতিমধ্যে বেতারা গুচ্ছ গ্রামে 70টি পরিবারকে পুনর্বাসিত করেছি। এছাড়া কাটাবাড়ি ইউনিয়নে আমাদের 120টি পরিবারের জন্য পুনর্বাসনের ব্যবস্থা অলরেডি প্রস্তুত হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা সেখানে পুনর্বাসন করতে পারবো।